তখনও রাস্তায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সারাটা দিন বৃষ্টির জন্য একদম যাকে বলে নাজেহাল অবস্থা হয়েছিল। কিন্তু অক্টোবরের 5 তারিখের মাঝরাতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার রাস্তায় ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে যাচ্ছিলাম বাগবাজার সার্বজনীনের পুজো দেখার জন্য। চতুর্থী পড়ে গেছে, হিসাব অনুযায়ী এখন কিন্তু 12টার ওপরে বাজে। বেরিয়েছিলাম 4 অক্টোবরে রাত 10:30, সেই সময়টা কিন্তু পৌঁছে গেল রাত 12টার পর অক্টোবরের 5 তারিখে। কলকাতার রাস্তায় ঘুরছি ঠাকুর দেখার জন্যে, কিন্তু অনেক জায়গায় কিন্তু প্যান্ডেল এখনো ওপেন করেনি, জনসাধারণের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা আছে। এখন কিন্তু চলে এসেছি নেক্সট প্যান্ডেল হোপিং এর জন্য, কলকাতার আরো এক বিখ্যাত ক্লাবের পুজো দেখার জন্য। সেটা হচ্ছে কলকাতার বাগবাজার সার্বজনীনের পুজো, উত্তর কলকাতার বুকে বড় মণ্ডপের পুজো দেখার জন্য চলে এসেছি। তো চলো তোমাদের দেখাই বাগবাজার সার্বজনীনের 2024-এর ওনাদের এবারের থিম হলো জয়পুরের হাওয়া মহল। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে রাত 12:10, অক্টোবরের 5 তারিখ পড়ে গেছে। তো চলো তোমাদেরকে এবার ভেতরে নিয়ে যাই বাগবাজার সার্বজনীনের মাকে দর্শন করানোর জন্য। তারপর আর কি, বাগবাজার সার্বজনীনের পুজো দেখা কমপ্লিট করে টাটা বাই বাই হয়ে গেলাম।